আমরা এই পর্যন্ত যতগুলো সাইক্লিক বা চাক্রিক অণু নিয়ে কাজ করেছি আমরা সেগুলো রিং হিসেবে এঁকেছি, যেমন সাইক্লোহেক্সাইন সাইক্লোহেক্সাইন। আমরা এটাকে একটা ষড়ভুজ হিসেবে এঁকেছিলাম, আমরা সাইক্লোহেক্সেনের গাঠনিক সংকেত এঁকেছিলাম এরকমভাবে। কিন্তু আমরা আগের কয়েকটা ভিডিওতে জেনেছি যে বন্ধনের সকল কার্বন একই তলে থাকে না। উদাহরণস্বরূপ আমরা মিথেনের কথা বলতে পারি, যেটা সবচেয়ে সহজ উদাহরণ হবে। কার্বন এক্ষেত্রে মাঝখানে থাকে, একটা হাইড্রোজেন এভাবে বের হয়ে থাকে, একটা হাইড্রোজেন এই স্ক্রিনের তলে থাকে, আরেকটা আছে এই স্ক্রিনের পেছনে, আরেকটা হাইড্রোজেন সোজা উপরে আছে। মিথেনের ক্ষেত্রে এটা হয় চতুষ্তলকীয় কাঠামো, আর এখানকার এই বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রিজ। চতুষ্তলকীয় কাঠামোর ক্ষেত্রে কার্বন এরকম বন্ধন গঠন করতে চায়, কিন্তু এই কোণটা সবসময় 109.5 ডিগ্রিজ হবে না। কার্বনটার সাথে কোন কোন ভিন্ন পরমাণু বা অনুযুক্ত আছে সেটার উপর নির্ভর করে কোনটা 109.5 ডিগ্রিজের কাছাকাছি কিছু হবে। তাহলে এটা জানা থাকলে আপনি যদি ত্রিমাত্রিকভাবে একটা সাইক্লোহেক্সেনের অণু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, তবে সেটা দেখতে কেমন হবে সেটা নিয়ে চিন্তা করার জন্য প্রথমে এই দুইটা বন্ধন নিয়ে চিন্তা করা যাক। আমি ত্রিমাত্রিকভাবে এটা আঁকার চেষ্টা করব। এখানকার এই বন্ধন দুইটাকে আমি এখানে এভাবে আঁকব, এখানকার এই কমলা বন্ধনটা আমি এখানে এভাবে আঁকলাম, এরপর উপরের এই ম্যাজেন্টা বন্ধনটা আমি এভাবে আঁকছি, এরপর বাকি দুইটা বন্ধনকে আমি পার্পল রং দিয়ে চিহ্নিত করছি, এই দুইটা বন্ধনকে আমি এখানে এভাবে আঁকলাম। আশা করি এটা পরিষ্কার যে এই দুইটা বন্ধন হলো এই প্রান্তের বন্ধন দুইটা, আর এই প্রান্ত হলো এখানকার এই প্রান্তটা। আর এবার আমি যেভাবে সাইক্লোহেক্সেন আঁকলাম এটাকে বলা হয় চেয়ার কনফিগারেশন, চেয়ার আকৃতির। এটা হয়তো পরিষ্কার যে এটাকে চেয়ারের মতো লাগে, এটা হলো চেয়ারের হেলান দেওয়ার অংশ, এটা হলো বসার জায়গা, আপনার পা দুইটা এখানে ঝুলে থাকবে আর হাঁটুটা এখানে থাকবে, এটাকে বলা হয় চেয়ার কনফিগারেশন। এরপর আরেকটা কনফিগারেশন হতে পারে যেটাকে বলা হয় বোট কনফিগারেশন। এখন আমাকে যদি এটাকেই বোট কনফিগারেশনে নিতে হয়, আমাকে সামান্য ভিন্ন পার্সপেক্টিভ থেকে এটা দেখতে হবে। আমি যদি সামনে থেকে দেখি তবে এটা দেখতে এরকম হবে, বোট কনফিগারেশনে এটা দেখতে এরকম হবে। আমি এখানে পার্পল রং ব্যবহার করব, এটা এরকম দেখাবে, পার্পল রং ব্যবহার করছি। এখন প্রথমেই হয়তো আপনি বলছেন যে আপনি তো বলেছিলেন যে এটা এরকম দেখানোর কারণ হলো কার্বন এরকম চতুষ্তলকীয় বা ট্রাইপড আকৃতির বন্ধন গঠন করতে চায়, কিন্তু আমি তো সেরকম আকৃতির বন্ধন এখানেও দেখছি না, এখানেও না। আমি ইনোকোটার এই প্রান্তটা আরেকটু ভালোভাবে আঁকছি, এভাবে এই প্রান্তটা আঁকলাম। আপনি বলবেন যে আমি তো ট্রাইপড আকৃতি এখানে দেখছি না, এই ট্রাইপড আকৃতি দেখার জন্য আপনাকে হাইড্রোজেন আঁকতে হবে। এখানে কিছু হাইড্রোজেন আঁকা যাক, আমি এখানে একটা হাইড্রোজেন আঁকছি, সেটা সোজা নিচে এভাবে থাকবে, এখানেও একটা হাইড্রোজেন নিচের দিকে থাকবে, এখানে একটা হাইড্রোজেন সোজা উপরের দিকে থাকবে, এখানে সোজা উপরে একটা, এখানে সোজা নিচে থাকবে, এখানে সোজা উপরে থাকবে। আমি প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন আঁকলাম, এবার আরও কিছু হাইড্রোজেন আঁকি, এখানে একটা হাইড্রোজেন আঁকা যাক। আমি ধরে নিচ্ছি যে এখানে যে হাইড্রোজেনটা আঁকা হবে সেটা সোজা উপরের দিকে যাবে, না উপরে নয়, সেটা আসলে পাশের দিকে থাকবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন একইভাবে আছে, এবার এখানে আরেকটা হাইড্রোজেন আছে, এখানেও একটা হাইড্রোজেন দিয়ে দেই, এই হাইড্রোজেনটা নিচের দিকে আছে, এখানে একটা হাইড্রোজেন এভাবে আছে, এখানে আরেকটা হাইড্রোজেন এভাবে থাকছে। এভাবে দেখার সময় আপনি যদি এই অণুটার যে কোনো কার্বনের দিকে তাকান, যে কোনো কার্বনের দিকে তাকালেই আপনি দেখবেন যে এরা সেই একই চতুষ্তলকীয় আকৃতি গঠন করছে, প্রতিটাতেই ট্রাইপড গঠিত হচ্ছে। এখানে কার্বনের সাথে যে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে তাদের মধ্যকার বন্ধন কোনো 109 বা 110 ডিগ্রির কাছাকাছি। এখন আমি একটা কারণে বিভিন্ন কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনগুলোকে বিভিন্ন রং দিয়ে এঁকেছি, যে হাইড্রোজেনগুলো সোজা উপরে বা সোজা নিচে আছে আমরা সেগুলোকে এক্সিয়াল হাইড্রোজেন বলি, এক্সিয়াল হাইড্রোজেন। আর আমি কমলা রং দিয়ে যেগুলো এঁকেছি সেগুলো কিছুটা পাশে আছে সেগুলোকে আমরা বলি ইকুয়েটোরিয়াল হাইড্রোজেন। এগুলো হলো ইকুয়েটোরিয়াল হাইড্রোজেন।
এই নামগুলো জানা এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা যখন বিভিন্ন চেয়ার এবং বোর্ড কনফিগারেশন নিয়ে কথা বলবো তখন এগুলোকে ঘুরিয়ে উপরে নিয়ে গেলে বা নিচে নিয়ে আসলে সেটা ইকুয়েটোরিয়াল হবে নাকি এক্সিয়াল হবে তাতে পরিবর্তন আসবে। পরের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো। এটা ভিজুয়ালাইজ করাটা একটু কঠিন, কিন্তু এটাকে ইকুয়েটোরিয়াল বলার কারণ হলো এখানকার এই বন্ধনটা এখানকার এই বন্ধনের সমান্তরাল, আর এখানকার এই বন্ধনটা এই বন্ধনের সমান্তরাল। ইকুয়েটোরিয়াল বন্ধনগুলো রিংয়ের কোনো অংশের সমান্তরাল, তাই এটা এখানে এই বন্ধনের সমান্তরাল। আমি এখানে কালার কোড ব্যবহার করতে পারি, আমি এই রংটা এখানে রাখতে চাই না, এটা এবং এটা পরস্পর সমান্তরাল এবং এটা আর এটা পরস্পর সমান্তরাল। আমরা সবগুলো ইকুয়েটোরিয়াল বন্ধনের জন্য এভাবে করতে পারি। উদাহরণস্বরূপ, আচ্ছা আমার কাছে আর ভিন্ন কোনো রং নেই, এটা এখানকার এই বন্ধনের সমান্তরাল, এই বন্ধনের সমান্তরাল আর এই বন্ধনেরও সমান্তরাল। আমরা সবগুলোর জন্য এইভাবে করতে পারি। আমি অন্য বন্ধনগুলোর জন্য একইভাবে দেখাতে পারি, এখানকার এই বন্ধনটা এখানকার এই বন্ধনের সমান্তরাল। আমি এটা ঠিক এভাবে আঁকতে চাইনি, কিন্তু আশা করি আপনারা ধারণাটা বুঝতে পেরেছেন। আমি আরেকটা দেখাই যাতে কোনটা কোনটা সমান্তরাল তা দেখা যায়। এই বন্ধন আর এই বন্ধন পরস্পর সমান্তরাল, তাহলে যে বন্ধনগুলো রিংয়ের কোনো অংশের সমান্তরাল সেগুলোকে আমরা বলি ইকুয়েটোরিয়াল, আর যেগুলো এই রিং থেকে বাইরে বেরিয়ে আসছে বা রিংয়ের কোনো অংশের সমান্তরাল নয় সেগুলো বলা হয় অ্যাক্সিয়াল। আমি এখানে যেভাবে এঁকেছি তাতে সেগুলো সোজা উপরে আর সোজা নিচে আছে, সেগুলো হলো অ্যাক্সিয়াল। আমরা বোর্ড কনফিগারেশনেও একই কাজ করতে পারি। এখন আপনারা বুঝতে পারছেন যে এরকম দুইটা কনফিগারেশন আছে, আর দুইটা কনফিগারেশন এই প্রতিটা কার্বনের চতুষ্তলকীয় আকৃতি গঠিত হবে। তাহলে এখানে একটা এক্সিয়াল হাইড্রোজেন সোজা নিচের দিকে থাকবে, এখানে নিচের দিকে আছে, এখানেও নিচের দিকে, এখানেও তাই, কারণ আমরা এটাকে উপরে উল্টে দিয়েছি। এরপর এখানে হাইড্রোজেন সোজা উপরের দিকে থাকবে, একটা কিছুটা নিচের দিকে থাকবে, এভাবে এখানে ট্রাইপডের মতো হবে। এখানে ট্রাইপড হতে হলে হাইড্রোজেনটাকে অনেকটা এভাবে থাকতে হবে, এখানে কিছুটা এভাবে থাকতে হবে, এখানকারটা কিছুটা এভাবে থাকতে হবে। আপনি এটাকে এভাবে দেখতে পারেন যে এটা এই বন্ধনের সাথে একই তলে সমান্তরালে আছে। এটা এখানে দেখাটা বেশ কঠিন, কিন্তু এই দুইটা সমান্তরালভাবে থাকবে, এখানে একটা বাইরের দিকে থাকবে, এরপর এখানে একটা এক্সেল হাইড্রোজেন থাকবে আর একটা ইকুয়েটোরিয়াল হাইড্রোজেন এভাবে থাকবে। আপনি চেয়ার এবং বোট দুইটা কনফিগারেশনেই ট্রাইপড আকৃতি পাবেন, কিন্তু এখানে প্রশ্ন হলো কোনটা বেশি সুস্থিত। এটাই আসলে যে কোনো হাইড্রোজেন বা এক্ষেত্রে সাইক্লোহেক্সেনের ত্রিমাত্রিক কাঠামোটা ভিজুয়ালাইজ করে চিন্তা করার অন্যতম প্রধান কারণ। তাহলে এই অবস্থায় আমরা আগের ভিডিওগুলো থেকে জানি যে সবগুলো কার্বনের চারপাশের হাইড্রোজেনগুলো সহ এই বন্ধনগুলোর চারদিকে ইলেকট্রন মেঘ থাকে। ইলেকট্রন মেঘ হলো নেগেটিভ, তাই এরা পরস্পর থেকে যতটা সম্ভব দূরে থাকতে চায়, যতটা সম্ভব পরস্পর থেকে দূরে থাকতে চায়। এই চেয়ার কনফিগারেশনে এখানে এই কার্বনটা আছে, এই কার্বনের দুইটা হাইড্রোজেন আছে, এই সিএইচ টু রিংয়ের সাথে যুক্ত আছে, এই সিএইচ টু যতটা সম্ভব এই সিএইচ টু থেকে দূরে আছে। এই অবস্থায় এর বিভব শক্তি কম হবে বা এটা বেশি সুস্থিত হয়, এটা বেশ সুস্থিত আকৃতি বা কনফিগারেশন। আর বোর্ড কনফিগারেশনে এখানকার এই সিএইচ টু এখানকার এই সিএইচ টু এর অনেক কাছে আছে। এই দুইটা কনফিগারেশনের এটাই প্রধান পার্থক্য। আর এরা পরস্পর থেকে দূরে যেতে চায় বা পরস্পরকে বিকর্ষণ করে, এটার বিভব শক্তি বেশি থাকে আর এটা কম সুস্থিত, এই কাঠামোটা কম সুস্থিত বা কম স্টেবল। কিভাবে সাইক্লিক হাইড্রোকার্বনকে ভিজুয়ালাইজ করতে হয় এটা হলো তার সূচনা মাত্র। পরবর্তী ভিডিওতে আমরা এই তথ্য ব্যবহার করে আরও কিছুটা চিন্তা করব যে একটা অণুর কী কী ভিন্ন ভিন্ন চেয়ার কনফিগারেশন হতে পারে আর কোনটা বেশি সুস্থিত বা স্টেবল হবে। এই অবস্থায় এই সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে দুইটা চেয়ার কনফিগারেশনই একই রকম সুস্থিত, আমি সেটা একটু দেখাই। এখানে একটা কনফিগারেশন আছে, আমি এটা আর কপি পেস্ট করতে চাইছি না, আমি এই অণুটার অন্য চেয়ার কনফিগারেশনটা আবার আঁকছি। আমি একটা আলাদাভাবে নিচে আঁকি, কারণ এখানকার এত রং অনেক কনফিউজিং হয়ে যাচ্ছে। আমি এই সাইক্লোহেক্সেন অণুটার দুইটা ভিন্ন চেয়ার কনফিগারেশন যারা পরস্পর সাম্যাবস্থায় থাকতে পারে সেগুলো আঁকছি। এখানে এরকম একটা কনফিগারেশন হতে পারে, এরকম হতে পারে, একটা চেয়ার কনফিগারেশন এরকম হতে পারে, আমি এটা এভাবে আঁকছি। আর এই একই হাইড্রোকার্বনটা বা এই একই সাইক্লোহেক্সেন অণুটা আরেকটা চেয়ার কনফিগারেশনের সাথে সাম্যাবস্থায় থাকতে পারে, যেটা দেখতে এরকম, সেটা এরকম হতে পারে। আমি এখানে আরেকটু জায়গা রাখি, সেটা দেখতে
এরকম হবে। আমি এবার অন্য রং নেই, এটা এভাবে উপরে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এটা বোধহয় একটু অন্যরকম হবে, না এরকমই হবে, এটা এভাবেই যাবে, গোলাপি রঙেরটা এভাবে যাবে, এরপর নীল রঙের অংশটা ঠিক এভাবে যাবে। এই অবস্থায় লক্ষ্য করুন, এই উপরের কার্বনটা চেয়ারের সবচেয়ে উপরের অংশে আছে আর এই কার্বন আছে সবচেয়ে নিচে। এটাকে উল্টে দিলে এই দুটোই একই রকম সুস্থিত কনফিগারেশন হবে। একটা জিনিস চিন্তা করতে হবে যে এখানকার কার্বনটা সব এক্সিয়াল হাইড্রোজেনগুলো এখানে ইকুয়েটোরিয়াল হয়ে যাচ্ছে। আর আচ্ছা, এটা দেখানো যাক, আমি এই কার্বনের হাইড্রোজেনগুলো আঁকি। এই কার্বনের হাইড্রোজেনগুলোর মধ্যে এটা হলো এক্সিয়াল হাইড্রোজেন, আর একটা আছে ইকুয়েটোরিয়াল হাইড্রোজেন যেটা এখানকার এই বন্ধনের সমান্তরালে থাকবে। আর এই কার্বনটার ইকুয়েটোরিয়াল হাইড্রোজেনটা এখানকার এই দুটোরই সমান্তরাল হবে, আর এর একটা এক্সিয়াল হাইড্রোজেন এভাবে থাকবে। আমি শুধু দুইটা কার্বনের হাইড্রোজেনগুলো এঁকেছি, কিন্তু কাঠামোটা যখন এভাবে উল্টে দেওয়া হবে তখন কি ঘটবে? তখন এখানকার এই হাইড্রোজেনটা এই অবস্থানে আসবে, এই অবস্থানে আসবে, আর এখানকার হলুদ হাইড্রোজেনটা এই অবস্থানে আসবে। তাহলে এখানকার ইকুয়েটোরিয়ালটা এখানে এক্সিয়াল হয়ে যাচ্ছে, এখানে এটা এক্সিয়াল হাইড্রোজেন। একই কথা এখানেও প্রযোজ্য, এখানকার এই ইকুয়েটোরিয়াল হাইড্রোজেনটা যখন এই পুরো নীল অংশটা উল্টে নিচে যাবে তখন সেটা এক্সিয়াল হয়ে যাবে, এটা আবার এক্সিয়াল হয়ে গেল, আর এটা উল্টালে এর এক্সিয়াল হাইড্রোজেনটা ইকুয়েটোরিয়াল হয়ে যাবে, সেটা এখানে ইকুয়েটোরিয়াল হয়ে গেল। আপনি সব হাইড্রোজেনের জন্যই এইভাবে করতে পারেন, এখানে একটা এক্সিয়াল হাইড্রোজেন, এখানে একটা এক্সিয়াল হাইড্রোজেন, এটা যখন আপনি উল্টাবেন, আমি ইকুয়েটোরিয়াল হাইড্রোজেনগুলো দেখাই, এটা একটা ইকুয়েটোরিয়াল হাইড্রোজেন, এটা আর একটা, এটা উল্টালে এই দুটা ইকুয়েটোরিয়াল হাইড্রোজেন এক্সিয়াল হয়ে যাবে, এরা এখানে এক্সিয়াল হয়ে গেল, আর এক্সিয়াল দুটো হয়ে যাবে ইকুয়েটোরিয়াল। আমি এগুলো হলুদ রং দিয়ে দেখাই, এটা আর এটা এবার হয়ে যাচ্ছে ইকুয়েটোরিয়াল, এটা আর এটা এখানে ইকুয়েটোরিয়াল, এরা অন্য পাঁচটা সমান্তরাল। আপনি এখানকার হাইড্রোজেনগুলোর জন্য এভাবে দেখতে পারেন। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা যখন এই অণুগুলোকে ত্রিমাত্রিকভাবে ভিজুয়ালাইজ করি, এটা ভিজুয়ালাইজ করাটা শুধুমাত্র অনুশীলনের ব্যাপার।